वेलकम टू माय चैनल राजलक्ष्मी डेली ब्लॉग्सে আপনাদে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো চিকেন চাউ। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি এটা 300 মতো চিকেন খুব ছোট ছোট পিস করা নিয়ে নিয়ে তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে তেলে একটু ভালো করে নেড়ে তার মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পর আমি সবজিগুলো দিয়ে দেব। কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি, একটা গাজর, একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা সব একসাথে কেটে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়ব। আর কটা বিনস দিয়েছি, এটাকে নাড়ব। নাড়ার পর একটু নুন দেবো, নুন দিয়ে নেড়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা জল বেরিয়ে এটা সবজিটা একটু নরম আর সেদ্ধ হয়ে যায়। আর এক চিবি ভিনিগার দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঢাকা দিলেই হবে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন সবজিগুলো একদম নরম হয়ে গেছে। যখন আমি চিকেনটা ভাজছিলাম আমি 1 চামচ সোয়া সস দিয়েছিলাম শুধু চিকেনে, ওই সোয়া সস দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবারে সেদ্ধ করা চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, চিকেন আর সবজির মধ্যে। পুরোটা দেবো না, আমি 1 প্যাকেট চাউমিন করেছিলাম সেদ্ধ, আমি হাফ হাফ করে দিয়ে ওটাকে নাড়ছি। এত চাউমিন হয়ে গেছে ওটাকে নাড়া যাচ্ছে না, তাই আমি খুব আস্তে আস্তে এটাকে ওলট পালট করে আমি এটাকে করছি। আর এতে আমি কিচ্ছু দেবো না, শুধু নুন আর গোলমরিচ। আর দিয়েছি 1 চিবি ভিনিগার, ভিনিগারটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবারে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে যেরকম নুন লাগবে আর কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম, আর গোলমরিচ দিয়েছি, ঝাল তো লাগবেই। আপনারা দেখুন চাউমিনটা, সাদা চাউমিন খুব ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে একটা লাইক কমেন্ট করবেন।